নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আনছি তোমরা লাগে, এই ভিডিওটা হলো বন্ধুরা, আমি এক জায়গায় আছি আর আমি বর্তমানে একটা ব্রিজের উপরে আছি। দেখতে পারো তোমরা, এই ব্রিজটার নাম হচ্ছে জুলনপুর নানি ভাই, এই ব্রিজটার নাম জুলনপুর। আর জুলনপুর এটা কোন জায়গায় বন্ধুরা, তোমরা সবাই জানো যে শিলচর জয়পুর হলে শিলচরের বেশিরভাগ মানুষের চিনে জায়গাটা, ঠিক আছে। শিলচর জয়পুর ডিসকা হলে বহুত মানুষের কম চিনে, বহুত চিনেই না বলতে গেলে, কারণ এখানে আমি আওয়ার কারণটা এই জায়গাগুলো খুব মানুষের কম দেখাইছে বা কেউ দেখাইছি না, এরকম দেখাইছি না, যার কারণে আমি তোমরা দেখাইতাম যে এই জায়গাটার মধ্যে বহুত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস দেখা আছে বন্ধুরা, বহুত সুন্দর সুন্দর জিনিস, বহুত ভালো ভালো জিনিস তোমরা দেখতে পারবা এই জায়গাটার মধ্যে। কিন্তু এই জায়গাটার মানুষ আয় না, কানে আয় না, মানুষে শহরের ওটা আইসে হইটা আইসে, নতুন 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 জিনিস বেদান কিছু দেখায়, ঠিক আছে। আর কমন কমন জিনিস তোমরা দেখায়, আমি একটু আনকমন দেখাই, মানে তোমরা আগেও কইছি যে আমি এমন এমন জায়গা দিই যেগুলো জায়গা মানুষ দেখায় না, আর এইগুলো জায়গাতে বহুত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস দেখতে। আমি এখন বর্তমানে জয়পুর ডিসকাত যাই, ঠিক আছে। আর দেখতে পারে আমার পিছিয়ে দিকে, এইদিকে আমি এইদিকে একটু আগে ধরো 100 থেকে 150 মিটার আগে আমি গাড়ি থেকে নামছি, জয়পুর হইয়া নামছি, ওইছি ডিসকা যেতাম। এখানে ডিসকা যাওয়ার আরেকটা রাস্তা আছে ফুল, ঠিক আছে, ইয়ার ফুল কিতাব হয় মনে হয়, গাড়ি ঘোড়া যায়, ঠিক আছে, অটো যায়, আমি কইছি না আমি অটো যেতাম না, আমি যে হাটিয়া আমি সবরে দেখাইমু, ঠিক আছে। তো কন্টিনিউ থাকো বন্ধুরা, কন্টিনিউ থাক, দেখতে একটা আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালির সাবস্ক্রাইব করো বন্ধুরা, বলে না সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বেজান শেয়ার করো, যাতে আসতে বড়াকবেলির মানুষ, আসতে শিলচরের মানুষ, আসতে আসামের মানুষ সবাই দেখতে পারে, সবে যাতে এই ভিডিওটা দেখতে পারে, এই জায়গাটা দেখতে পারে বন্ধুরা। আমি যে ব্রিজের উপরে আছি এটা জুলনপুল, এই জুলনপুল বন্ধুরা আমার জীবনে আমি এই প্রথমবার একটা ফুলে উঠছি, যেটার নাম জুলনফুল, আর এটা পুরো মতো জুলানি, ঠিক আছে। এই ফুলের নিচে কোনো পিলার টিলার নাই, পিলার উলার নাই, এটা পুরো মতো জুলানি। চলো বন্ধুরা, এটা তো স্টার্টিং, তখন তোমরা আর বলা বলা জিনিস এখানে আছে, যেখানে বন্ধুরা এই যেখানে শ্মশান আছে, ঠিক আছে, শ্মশান আছে। আমি শুরু করছি জয়পুর বাজার থেকে, আমি আস্তে 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 এখন যে গিয়া ডিসকাট ভাই, জায়গাটার এরিয়া না, এরিয়াটার নাম কিটা, জয়পুর বাজার, জয়পুর বাজার, জয়পুর নতুন বাজার, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এখান থেকে ডিসকাট কতক্ষণ দূর হবে, 2 কিলোমিটার না শর্টকাট, চলো বন্ধুরা 2 কিলোমিটার কোনো ব্যাপার না, আঠি আঠি যেমন। আর ওনার কাছে আমি দেখাইমু, দেখতে পারা এমন নিচে নদী আছে, নদী, আর আমি উপরে জুলন ফুলে, আর দেখতে পারা এই যে কিভাবে মোটা মোটা কেবল দিয়া জলের চুলাইয়া রাখা হয়েছে পুরা মতে, আমি আওয়াজ দেখতে আওয়াজ শুনতে পারলাম বুঝলা, এই যে দেখতে পারা আমিও মানে আমি যে ব্রিজের উপরে আসি আর ব্রিজে লড়ে আর মনে মনে একটু 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 ডরও লাগে, কেন প্রথমবার আমি এরকম ব্রিজে আইসি, আর দেখাই আর বন্ধুরা চলো শুরু করি। মানে আমি জুলন ফুল ক্রস করিয়া আই গেছি, আয়া তখন আমি রাস্তা দুটি গেছি, ঠিক আছে। চলো এইগুলো যেগুলো রাস্তা দেখলাই বন্ধুরা, এগুলো আগে পিচ করা আসতো না, কাঁচা রাস্তা আসলো, এখন বর্তমানে এটা পিচ করছে, এরপরে সড়ক, গ্রাম সড়ক যোজনা দিয়া। তাহলে বন্ধুরা আমি প্রায় প্রায় 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হাঁটি লিছি, 1 কিলোমিটার হাঁটি লিছি, হাঁটার পরে এখানে পাইলাম এই যে দেখতে পারা, এখান থেকে পশ্চিম ডিসকা আরও 1 কিলোমিটার দেখায়, ঠিক আছে। তা বন্ধুরা দেখতে পারা এই জায়গার মানুষ কীরকম তাকের, অথবা গড়বাড়ি কত ঘন 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 সাইড আছে, এই সাইডে তো পুরো ক্ষেত, এদিকে পুরো ক্ষেত কৃষি ওর ধান ক্ষেত লাগানো হয়েছে, এদিকে মানুষের বাড়ি ঘর, ঠিক আছে বন্ধুরা। তা আমি আরও 1 কিলোমিটার মতো হাঁটতাম, হাঁটার পরে ডিসকা পাইম, চলো বন্ধুরা তোমরা লাগিয়া আরও বহুত কিচ্ছু। তাহলে বন্ধুরা বন্ধুরা তো আমি আরেকটা ব্রিজের কিনারে আই গেছি, প্রায় প্রায় 2-2.5 কিলোমিটার হাঁটার পরে আমি আই গেছি বর্তমানে, এই ব্রিজটা ক্রস করার পরেই আমি ডিসকা এরিয়া ঢুকে যাবো। আর দেখতে পারা এখানে আরেকটা নদী আছে, আর আমি ব্রিজের উপরে আছি বন্ধুরা। এই ব্রিজ বনছে বেশি দিন হয়েছে না মনে হয়, কারণ আমি আগে বেশি দিন কিনা হয়ে গেছে মোটামুটি 10-12 বছর তো হইবই, কারণ এর আগে এটা ব্রিজ আসতো না, খালি নদী আসলো, এখানে নৌকা দিয়ে পার হইতে লাগতো বা বাস বান্ধা আসলো, বাস দিয়ে পার হইতে লাগতো, যারা শর্টকাটে আইতো, ঠিক আছে, হাঁটিয়া বাজার থেকে হাঁটিয়া বাড়ির যাইতো, ঠিক আছে, আমরা মামা তারা যেমন দিল, আমাদের টুনি বাড়ি তারা এরকম যেত, তারা হাঁটিয়া হাঁটিয়া আইতো, তো যেরকম আমি হাঁটিয়ে হাঁটিয়ে আইছি। তা আমি আবার প্রথম ব্রিজ পেয়েছি জুলন ফুল, এরপরে একটা ব্রিজ পেয়েছি, ইদুলগুলো ব্রিজ আসতো না, এটা বাস দিয়ে আসলো বা নৌকা দিয়ে ক্রস করতে লাগতো। তো চলো বন্ধুরা আর একটু আগে বাড়ি দেখা যাক, প্রায় প্রায় মানুষ তো তো ভিতরে 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 পর্যন্ত এখনও মানুষ আসে, মানুষ যে নাই কমে যার এরকম কোনো কিছু না। আমি তো ভাবছিলাম মামা তারা আই গেছে, বেজান মানুষ এই জায়গায় সারিয়া সারিয়া গেছে গিয়া, ঠিক আছে, তাই মনে হচ্ছি মানুষ কমে যাব,
দেখা যার যে মানুষ কখনো আসে ডিস্কাতে। চলো বন্ধুরা যাই আরো আগে ক্রস করি। আইতে আইতে আমি প্রায় প্রায় জয়পুর থেকে রওনা দিছি। আইতে 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 আমার এই একটা চোখে, আমার চোখে এই একটা স্কুল পড়ছে, ঠিক আছে। স্কুলটার নাম কি তার? 727 নম্বর ডিকচা প্রাথমিক বিদ্যালয়, ডিকচা প্রাথমিক বিদ্যালয়। দেখতে পারে বন্ধুরা, এখানে আওয়ার পরে একটা গ্রাম গ্রাম তো অনুভব হয়। তো বন্ধুরা তোমরা দেখতে পারে এই যে কাকু লাঙ্গল লিয়া, তাইনরে আমি জিগাইছি, তাইনরে জিগানির পরে অ্যাড্রেস জিগাইছি যে আমরা আগে যে মামা আসলো তারা গড় আরও কত দূরে। কারণ আমি যখন প্রথমবার আইসলাম, ছোটো থাকতে আইসলাম, তখন এইগুলো রাস্তা পিচের আসতো না, এইগুলো রাস্তা পুরো আমাদের খাসা আসলো। আর এখন রাস্তার পুরো প্রচুর বদলে গেছে। আর দেখতে পারে এই যে গ্রামীণ বস্তির মানুষ, তারা জীবনযাপন এই ক্ষেত কৃষির উপরেই থাকে নির্ভর। আর এদিকে দেখতে পারে ক্ষেত আছে, ক্ষেত যেগুলো দেখা যায় এগুলো এদিকে আবার পরে এখানে একটা স্কুল পাইছি। আর এই যে মাসি তারা দেখো খালি পাওয়ে রাস্তার মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে যায়। আমরা তো একটু জায়গায় হাঁটতে পারতাম না, তারা সারাদিন হাঁটে বলে। দেখো তিনটা বাচ্চা মাসিও ওরা খালি পাওয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যায়, তারা কোনো গরম লাগে না ভাই। মাথার উপরে সূর্য আর নিচে পাক্কা পিচ করা রাস্তা, কতটুকু গরম হইতে পারে অনুভব করো বন্ধুরা। আর তার মধ্যে তারা খালি পাওয়ে হাঁটিয়ে যায়, তারা গরম লাগে না। বাহ, তার মধ্যে মাথার উপরে দেখো মাটি, বাহ। তো বন্ধুরা এখানে একটা কুয়াও আছে, এগুলো কুয়া গ্রামে উমে আইলে পরে দেখা যায়, কিন্তু এখানে বালটি উল্টি নাই যে আমি কুয়ার থেকে জল উঠতাম। চলো এখানে সামনে আছে স্কুল, স্কুলটার নাম ডিসকা লেবার বস্তি প্রাথমিক বিদ্যালয়। চলো বন্ধুরা হইলো এখানে এদিকে সিধা গিয়া একটা টিলা আছে, যে টিলাতে আমি যেতাম, এই টিলাটা হইলো আমরা মামার আগে মানে আমার জেঠিমনির বাড়ি আসলো, তারা এখন বাড়ি বেসিয়া গেছে গিয়া শিলচর রংপুর আমরার এদিকে। চলো বন্ধুরা আর একটু আগে বাড়ি আসলে বন্ধুরা আমি প্রায় প্রায় গলির ভিতরে ঢুকে গেছি। আর এদিকে এখন পর্যন্ত কাঁচা রাস্তা রয়েছে, এখনও এটা পিচ করা হয়েছে না বা রাস্তা বানানো হয়েছে না, যেহেতু এটা বাড়ির রাস্তা, একজনের ঘরের রাস্তা, যে কারণে এটা বাড়ি এখনও পিচ করা হয়েছে না, ঠিক আছে। তো চলো মনে হয় আমি আমার যেখানে লক্ষ্য আসলো এখানে আই গেছি। স্কুল থেকে উঠতে 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 আমি এদিকে উঠতে আসলাম, তো এখানে দিদি একজন পাইছি, পাইয়ে আমি অ্যাড্রেসটা জিগাইছি, মানে জায়গাটা আমি জিগাইছি। এই আমার যে মামা আসতো, আমার জেঠিমনির বাড়িতে আসতো বা জেঠিমনি তারা আসতো, এই বাড়িটায় আসতো, কিন্তু এই বাড়িটা ঢুকার সাহস করেন না, কোথায় বক বক করেন, ঢুকিলে নিয়ে খামর উমর মারি দেয় বড় ডর। ও না, এগুলো খামর মারার আলো দেয় না, এগুলো আর ডরাই ভাগবো বাবারে শুরু না। দেখতে পারে এখানে আমরা দাদু তারা আসলো, জেঠিমনি তারা আসলো, মামা তারা আসলো, এখানে প্রায় প্রায় আর মাটির ঘর আসলো, এখন তো তারা পাক্কা করে বানাইছে। এখানে বা একটা আমার 4x4 গাড়ি একটা আছে। আর আইয়া কইলো, দাদুয়ে কইলো যে এই গাছের কাঁঠাল বলে আমার জেঠিমনিয়ে বহুত বেশি বালা পাইতো। আমি ভাবছিলাম নিতাম না, তারপরে ভাবি জেঠিমনি যখন বালা পায় একটা নেওয়া যায়। আচ্ছা আমি উঠি আপনি আচ্ছা এই যে তাই উঠছি উপরে, তাই উঠিয়া আমরা এখান থেকে একটা কাঁঠাল পাড়িয়ে দিব। ওই যে আইসি যখন তো লইয়া যাই চিহ্ন, ঠিক আছে না? দেখতে পারা বন্ধুরা, দেখতে পারা বন্ধুরা, এটা কি তখন তো কাঁঠালের সিজন না নি? দেখতে পারা বন্ধুরা কই উঠছেন তাই, এতটুক বয়সে আমরাও উঠতে জড়াইমু, আমরা বয়সে তাই তখন কই উঠে গেছেন। এই যে এই যে কাঁঠাল পাড়ে কাঁঠালটা পড়ে গেছে নিচে। আচ্ছা ঠিক আছে চলো নামি যান আপনি, উইব আমি অতটুক দূরে লইয়া যাই, খালি আপনার কথায় আমি নিয়ে যাই। আর ওই জেঠিমনি যখন বালা পাইতে লইয়া যাই। খাই কেন নি? না না উইব খাইছি তো, খাইছি কেন না খাইছি না কোনজন। এই দেখো বন্ধুরা লেবু দিয়ে দিছেন, কাঁঠাল দিয়ে দিছেন, না ভাত খাইতাম না, ভাত আমি খাই আইছি, ঠিক আছে। বেশি খাইতে পারবো, হাতে যাইতো না কেন জানো, তখন জায়গায় আমি হাঁটিয়ে হাঁটিয়ে যাইবো, এখন ভাত খাইলে আমার লোড হয়ে যাবো। আপনার মতো তো আগে সুযোগ না, আমি যে এরকম আস্তে আস্তে নামিয়া ওখানে আমি যেমন খেওয়া গাঠ ফাড়ুম, ঠিক আছে। আর দেখতে পারো এই যেখানে একটা বোলেরো গাড়ি, এখানে দাদার একটা তার অটো আছে, যাই হোক গাড়ি গাড়ি লইয়া তখন আওয়াজ যায়। আগে তো তার কোনো লাইন আসতো না, হাঁটিয়ে হাঁটিয়ে আইতে লাগতো। তাই আমি ওখানে যাইমো কোন দিকে, ওখানে যাইমো আমি খেওয়া গাঠ ফাড়ুইমো, ঠিক আছে, নৌকা দিয়ে ফাড়ুইমো। তো চলো আগে
আমি ভাবছিলাম খেওয়াঘাট পাড়ুইয়া আবার জয়পুর আইমু। তো আমি আমার মামার বাড়ি যেখানে যেটা আসলাম এখানে গেলাম, আর পুঞ্জি জিগাইছি বহুত দূর কইছে, আরও বহুত দূর আছে, তার কারণে আমি আর গেছি না। আমি এখন যাইমু গিয়া আমরা জয়পুর, আমরা মাসি মামির ঘর আছে, মামার ঘর আছে, আর আরও কয়েকজন আছে, তোমরা সঙ্গে মিলাইমু আর কন্টিনিউ দেখো। বর্তমানে আমি ঝুলন ফুল আছি, ভাবছিলাম খেওয়াঘাটের দিকে যেতাম গিয়া, খেওয়াঘাটের দিকে যেতে লাগছে না, কিন্তু জিগানির পরে একটা সুপাই আছে স্কুটি লুয়ে, তার কাছে লিফ্ট চাইছি, আরামসে আমার লিফ্ট দিছে, আর আমি ফট করে যে জায়গাটাকে আধা ঘন্টার মতো লাগছে হাঁটি যেতে, এই জায়গাটা আমি 5 মিনিটের ভিতরে আমি ঝুলন ফুলে আর হয়ে গেছি। তখন যাইমু মামার ঘরে, চলো দেখি তার ঘর, আমিও চিনি না, কোনোদিন গেছি না, ফার্স্ট টাইম যেতাম, চলো দেখি। আমি ঝুলন ফুল পাড় গিয়া যার বাড়ি যেতাম, আমার কালী মন্দিরের অ্যাড্রেস দিছে, এই কালী মন্দির তো ওইটা, আমি এখানে দাঁড়ানিত আছি, তখন দেখি আমার ইয়া খেয়ে লইয়া যায়, যে গরম দিছে রে ভাই, এটা কি তা গরম। তেলের মধ্যে বাজারের ভিতরে ঢুকিয়া একটু আটতে 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 আইছি আর একজনের বাড়িতে। তো মামির বাড়ি যেতে আসলাম, মামি ঘর নাই, তারা দলাই গেছে, আর তখন আমি যার আমার বিআইনের বাড়িতে, চলো বিআইনের লগে মিট করাই। বন্ধুরা ডিস্কা গেছিলাম, ডিস্কার থেকে আইসি জুলন ফুলের কিনারে দাঁড়াইছি। তো দাঁড়াই আমার প্রথম মামিরে ফোন করছি, মামি তারা ঘরে নাই, তারপরে আইসি আমার এখানে আমার বোনের ননদের বাড়ি আছে, ঠিক আছে, তাই ফোন করছি, তাই ঘরে আশপাশকে রবিবার দিন বাইরে গেছে না, আর তারা ঘরে আইয়া একটু সময় বুঝছি, কারণ বহুত বেশি হাঁটি লেগেছি আর বহুত বেশি হেলা লেগে গেছে, যার কারণে একটু সময় যদি বই না রেস্ট করি না তো একটু গরম লাগবো। তাই না আইয়া হাত পাও দিয়েছি, হাত পাও দিয়ে মুখ দিয়েছি, দুই আইয়া জাস্ট একটা প্রতিকে ফ্যান চলের বললি যখন আরাম পাওয়া দিব, আধা ঘন্টার মতো বইবো, বইয়া এরপরে আবার টাইটার বেশ বেশ। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে কিনা, তোমরা দেখাইলাম যে আমি জয়পুর আইছি, ডিস্কা আইছি, ডিস্কা হওয়ার পরে যাওয়া যাওয়ার পরে জয়পুর হওয়ার পরে বহুত বেশি 2-2.5 কিলোমিটার জায়গা হাঁটিয়া গেছি, গাড়ি খুব কম, গাড়ি যায়, গাড়ি আওয়া যাওয়া আছে কিন্তু বহুত বেশি কম, ঠিক আছে, আর রোটেশন পাওয়া যায় না, রিজার্ভ যেতে লাগে, আর আমি গেছি প্রায় প্রায় হাঁটিয়ে হাঁটিয়ে গেছি, যেতে 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 অত বেশি বড় নাই, এদিকে প্রায় প্রায় প্রথম মণিপুরি গর্বে জানাচ্ছে, ঠিক আছে, এখন ডিস্কা যখন ব্রিজটা ক্রস করছি, ডিস্কা ঢুকছি, তখন আমরা মোটামুটি একটা বাঙালি মানুষ পাইছি, আর দেশওয়ালি বাঙালি মানুষ এখানে বহুত প্রচুর আছে। এখানে যাওয়ার পরে দাদু ঠাকুমারে পাইলাম, তার পরে তারা লোকাল গল্প করলাম, তারা খুব বেশি মায়া করছে আমার, আর খুব বেশি মায়া করে দুধও খাওয়াইছে, এক কাপ জলও খাইছি, আবার আইবার সময় কাঁঠালও দিয়ে দিছে, লেবুও দিয়ে দিছে, আমার জেঠিমনিরা বলি জেঠিমনিরা বলে কাঁঠাল খাইতে বলা হয়, আর আমি দিলাম একটা, তাই নিজে গাছের উপরে উঠছে, অত বয়স্ক হয়ে গাছের উপরে উঠিয়ে আমার কাঁঠাল ফাড়িয়ে দিচ্ছে, এটা বহুত বড় কথা ভাই, আমার মতো ছেলেরা ওখান উঠতে গেলে একটু চিন্তাধারা করার মধ্যে পট 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 করে উঠে গেছে। তো বন্ধুরা আজকের লাগে ওরকমও থাকুক, তোমাকে থাকুক, আমি কইছিলাম যে তোমরা আনারসের বাগান করে যাবে, কিন্তু আনারসের বাগান বহুত বেশি ভিতরে, ঠিক আছে, দেখানো যেতে পারছি না, আর ওখানে গেছি এখান থেকে, ওখানে তারা করে আধা ঘন্টার মতো বই বইয়া জিমিয়া বাড়ির। আর বন্ধুরা যারা যারা তোমার মধ্যে ভিডিও দেখছো তারা সবাই ধন্যবাদ জানাই, আর সবাই রিকোয়েস্ট আমার যারা যারা ছিল সাবস্ক্রাইব করছো না, তারা সবাই রিকোয়েস্ট করে যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিও বেজান শেয়ার করিও, যাতে এই ধরনের গ্রামাঞ্চল জায়গা মানুষ দেখতে পারে, কীরকম মানুষে বসবাস করে, কতটুকু কষ্ট করতে লাগে, কত খেত কৃষি রূপে মানুষ থাকে, কীরকম কীরকম থাকে মানুষ আমরা চিন্তাধারা করে পাই না, চিন্তাধারা করতে পারতাম, এইগুলো জায়গা আইলে পরে দেখা যায় বন্ধুরা, এইগুলো যাতে সবাই দেখতে পারে এরকমভাবে সবাইয়ের কাছে শেয়ার করো, যতও পারো শেয়ার করো, আর লাইক করো, আপনার লাইক করে দিও, আর কমেন্টে জানাই তোমরা কীরকম লাগছে ভিডিওটা। চলো আজকে লেখা থাকবে।